সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন দাগনভূঞা উপজেলা প্রশাসনের জনবান্ধব কর্ণধার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। 28তম বিসিএস এর এই কর্মকর্তা 2010 সালে সহকারী কমিশনার হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর এসিল্যান্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান এপিএস এর দায়িত্ব থেকে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দাগনভূঞে যোগদান করেন। অত্যন্ত সৎ, বিনয়ী ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী এই কর্মকর্তা চাকরি জীবনের প্রতিটি কর্মস্থলে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার দাগনভূঞায় যোগদানের পর উপজেলা প্রশাসনের ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি বিভিন্ন সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি অনেকটা নিশ্চিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন এবং তদারকিতে তার কঠোর ভূমিকা খুবই প্রশংসনীয়। তিনি একজন সৃজনশীল ও সৃষ্টিশীল মানুষ। তার উদ্ভাবনী মনন নতুন নতুন চিন্তা চেতনা সমাজকে করেছে আলোকিত ও বিকশিত। 2017 সালে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় তিনি জেলার শ্রেষ্ঠ ইউনো নির্বাচিত হন। কর্মজীবনে সফল, শিক্ষার প্রতি বিশেষভাবে অনুরক্ত, সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও চৌকস এই কর্মবীর শিক্ষার উন্নয়ন ও প্রসারে কী ভাবছেন শুনি তার কাছ থেকেই। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে মহান সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছিলেন, সেই সংবিধানের 17 অনুচ্ছেদে আমাদের শিক্ষার বিষয়ে সুন্দরভাবে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে ডক্টর কুদরত খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন, যেটি 1974 সালে তার প্রতিবেদন দিয়েছিল। কিন্তু তার নির্মম হত্যাকাণ্ডের পর সেই শিক্ষা কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোনো কার্যক্রম গৃহীত হয়নি। কিন্তু আশার বিষয় যে তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার যখন সরকার গঠন করেন 1996 সালে, তখন কিন্তু এই বিষয়ে তিনি যথেষ্ট কার্যক্রম গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তিনি ডক্টর শামসুল হককে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন এবং সেই শিক্ষা কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয়েছিল 2010 সালে। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এখন আমাদের শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর জন্য যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। এবং প্রাথমিক শিক্ষা হচ্ছে আমাদের শিক্ষার মূল ভিত্তি। এই প্রাথমিক পর্যায় থেকে যদি আমরা আমাদের ছোট শিশুদেরকে, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায়, নৈতিক শিক্ষায়, তারপর উন্নত মানসিকতা সম্পন্ন করে স্বাস্থ্যের দিক থেকে, তারপর মানসিকতার দিক থেকে উন্নত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করা, সেটি অনেকটা দুরূহ হয়ে যাবে। যে প্রাথমিক বিদ্যালয়ে আমরা আমাদের এই উপজেলায় আমাদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিশুদের কাছে, বা হাই স্কুলও হচ্ছে, প্রাইমারি স্কুলও হচ্ছে, কলেজে হচ্ছে, সেখানে তাদেরকে সম্পৃক্ত করে আমরা মুক্তিযুদ্ধকে জানো এই রকম একটি কর্মসূচি গ্রহণ করেছি। যে এই ছোট নতুন প্রজন্মের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তারা মোটিভেট করে শিক্ষার যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সময়টুকু সে কাটায় তার বাইরের সময়টুকু তারা মনিটরিংয়ের মধ্যে রাখবে। পাশাপাশি তার খেলাধুলার সঠিক ব্যবস্থা করার জন্য আমরা খেলার মাঠগুলো সংস্কারের জন্য চেষ্টা করছি। আমরা টয়লেট ফ্যাসিলিটিস যেখানে নাই সেখানে টয়লেটের ফ্যাসিলিটিসগুলো দ্রুত স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে নিজেরা সম্পৃক্ত হয়ে বিভিন্ন জায়গায় টয়লেট বা ওয়াশ ব্লক সেগুলি স্থাপন করার চেষ্টা করছি। এর বাইরে সরকার কিন্তু আপনারা জানেন যে প্রচুর অবকাঠামো এখন নির্মাণ করছে। আমাদের এই উপজেলায় সম্প্রতি প্রায় 22টি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন পেয়েছে, 4তলা ভবন পর্যন্ত হচ্ছে, এবং এই অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং শিক্ষার্থীদেরকে ছোটবেলা থেকে ICTতে দক্ষ করে গড়ে তোলার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার করা হচ্ছে। আমরা এখানে আমাদের 102টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে 65টি বিদ্যালয় ইতিমধ্যে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করেছি, শিক্ষকরা পাঠদান করছেন এবং এর ফলে শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষা ভীতি যেটি তাদের কেটে যাচ্ছে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের ফলে তাদের মধ্যে কিন্তু বিদ্যালয় ভীতি, শিক্ষক ভীতিটা কেটে যাচ্ছে। 101টি বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হয়েছে, আশা করছি ধীরে ধীরে সকল বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় চলে আসবে। প্রতিনিয়ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে এবং তার সৃজনশীল বিকাশের জন্য এখন সঙ্গীত প্রশিক্ষণও হচ্ছে।
এই চর্চাগুলো কিন্তু তার সুকুমার যে বৃত্তি আছে সেটিকে বিকশিত করবে, তাকে সৃজনশীল করবে। শিক্ষার্থীরা যাতে টিফিন বক্স, যেটি টিফিন বক্সে যাতে বাড়ি থেকে খাবার নিয়ে আসে সেটির জন্য উদ্বুদ্ধ করছি, মা সমাবেশে আমরা উদ্বুদ্ধ করছি, যাতে কোনো অপুষ্টির শিকার সে না হয় এবং নিয়ম মতো সে পুষ্টিকর খাবার খায় এবং বাড়ির খাবার, বাড়ির তৈরি খাবার, মায়ের তৈরি খাবার সে বিদ্যালয়ে নিয়ে আসে। আর আমরা বিভিন্ন বিদ্যালয়ের এই যে মাঠের কথা বলেন, মাঠ সংস্কার, যেখানে বাউন্ডারি ওয়াল নাই, কোনো রাস্তার পাশে বাউন্ডারি ওয়াল না থাকলে শিশুরা অনেক সময় ঝুঁকির মুখে পড়ে যায়, যানবাহনের সাথে অনেক সময় কলিশন হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য অনেক জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। দেশটি আমাদের সকলের, এখানে সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, অভিভাবক, সমাজের সচেতন মানুষ সকলের সম্মিলিত অংশগ্রহণই কিন্তু একটি দেশ এগিয়ে যায় এবং সমাজের সকল মানুষের কিন্তু দায়বদ্ধ রয়েছে সমাজের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং প্রতিষ্ঠানগুলো যাতে ভালো চলে সেই চেষ্টা করা। সেই লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিকগুলি বলেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ রয়েছে, এই ধরনের উদ্যোগে কিন্তু সবার সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। সরকার তার দায়িত্ব পালন করছে, এখন ধনাঢ্য ব্যক্তিরা, সমাজের সচেতন মানুষ তারা যদি এগিয়ে আসে, তাহলে এই যে মিড ডে মিলের কথা বললেন সেটি সরকার উদ্বুদ্ধ করছে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। ইতোমধ্যে আমরা এটি অনেক দেশের অনেক উপজেলাতেই খুব সফলভাবে চলমান আছে। আমাদের এখানেও অনেক ধনাঢ্য ব্যক্তিকে সম্পৃক্ত করে আমরা বিদ্যালয়ের সঙ্গে মিড ডে মিল চালু করেছি। এটি তাদের যে অনেক সময় বাড়ি যায়, বাড়ি গিয়ে খেতে হয়, আবার অনেক দরিদ্র পরিবারের সন্তান তাদের হয়তো এখানে যথাযথভাবে সঠিক পুষ্টির ব্যবস্থা সবসময় হয় না, এই জন্য এই মিড ডে মিলটি তাদের একদিক থেকে প্রণোদনা দিচ্ছে, পাশাপাশি তাদের শিক্ষা পড়াশোনাতে মনোযোগ বাড়াচ্ছে। আমরা আসলে কিছুটা নিজেরা করছি, আবার কিছুটা মানুষকে উদ্বুদ্ধ করছি তারা যাতে সম্পৃক্ত হয়, বা এটি যে তার নিজের প্রতিষ্ঠান তার দায়বদ্ধতাও তৈরি হয়, একটা ভালো লাগাও তৈরি হয়, এলাকার নিজের রুট, নিজের সংস্কৃতিকে ভুলে না যাওয়ার যে বিষয়টি সেটি তার মধ্যে তৈরি হয়। সেই জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে অনেক জায়গায় দরিদ্র যারা আছে ইউনিফর্ম তৈরি করতে পারছে না, যেটি হয়তো তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করে, একটি দরিদ্র ছাত্র যখন দেখবে যে অন্য শিক্ষার্থীরা একটা সুন্দর ড্রেস পরে আছে তার সেটি নেই, তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়, সেটি যেন না হয় আমরা উপজেলা পরিষদ থেকেও আমাদের চেয়ারম্যান মহোদয় বা জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধ করছি। ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পেও এই কাপ ড্রেস সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে তাদের মাধ্যমে ওগুলো কিছু কিছু জায়গায় দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এগুলি সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নের সহায়ক। আর প্রাক প্রাথমিক যে শিক্ষা সেটি হচ্ছে, যেমন এখন দেখবেন একটা সময় বিদ্যালয় ভীতি শিশুদের মধ্যে কাজ করতো, এখন বিদ্যালয়ে এসে সে খেলছে, মজা করছে, অনেক কালারফুল বিভিন্ন জিনিস দেখছে এবং তার প্রাক প্রাথমিক শিক্ষার যে রুমটি সেই কক্ষটি দেখবেন অনেক বৈচিত্র্যপূর্ণ এবং সেখানে অনেক রঙের ব্যবহার আছে এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, আমাদের বীরশ্রেষ্ঠ, তাদেরকে সহজে যারা চিনতে পারে সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের পঠন পাঠন যাতে খুব একঘেয়ে না হয় বিভিন্ন উপকরণ ব্যবহার করে তাদেরকে পড়ানো হচ্ছে, যেটি তারা কিন্তু আনন্দের সাথে এখন বিদ্যালয়ে আসছে এবং কোনো শিক্ষার্থী এখন বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে না এবং যে বেত্রাঘাত বা অন্যান্য শাসন এখন নাই বিদ্যালয়ে এবং আদরের সাথে, স্নেহের সাথে বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে, এর ফলে শিক্ষার্থীরাও কিন্তু আনন্দিত হচ্ছে। আমাদের মহান সংবিধানের 21-এর 2 অনুচ্ছেদে স্পষ্টভাবেই বলা হয়েছে যে এভরি পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক হ্যাজ আ ডিউটিস টু স্ট্রাইভ অলওয়েজ টু সার্ভ দ্য পিপল। এখানে কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে আমার কাজই হচ্ছে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা, জনগণের কাছে নিজেকে নিয়ে যাওয়া। আমরা কোনো কলোনিয়াল যুগের অফিসার নই, আমরা কোনো কলোনির বাসিন্দা নই, এই দেশ আমার দেশ, এই দেশের যে সেবা গ্রহীতা এটি আমি যেই উপজেলাতেই কাজ করি না কেন, আমার উপজেলায়ও মানে যিনি আমার দায়িত্বে আছেন, এই পদে আছেন, তার কাছে আমার আত্মীয় স্বজন যায়, আমার মা যান, আমার প্রতিবেশী যান, তারা কিন্তু সেখানে সেবা নেওয়ার জন্য যান। এখানেও যারা আসেন তারা কিন্তু এখানে কেউ আমার বাবা, চাচা বা আমার আত্মীয় স্বজনের মতোই, এরা একই ভাষায় আমরা কথা বলি, সো এরা আমাদের ভিন্ন কেউ নয়। আর এই দেশে আমরা সবাই কোনো না কোনোভাবে এই মাটির গন্ধ নিয়েই আছি, এখানে হয়তো আমাদের কারোর এক পুরুষ পূর্বে, দুই পুরুষ পূর্বে কৃষির সাথে জড়িত ছিল, তো এই মানুষগুলোর কথা, এই মানুষগুলোর জন্যই আমরা লেখাপড়া করতে পেরেছি, তাদের অবদানের কারণে হয়তো
এই সামান্য জনগণের সেবা, সামান্য এই কর্মচারী হিসেবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটি কাজে লাগানোর মধ্যেই প্রকৃত আনন্দ। আর আমাদের সরকারের এখন লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং দেশের নতুন প্রজন্ম সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে ঝরে পড়া, এটি প্রাথমিক বিদ্যালয়ে একসময় খুব বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, এখন অনেক জায়গায় সেই চ্যালেঞ্জ আছে। তা আমাদের উপজেলায় অপেক্ষাকৃতভাবে এই চ্যালেঞ্জটি আমাদের একটু কম মোকাবেলা করতে হয়, যেখানে যেমন নদী ভাঙা এলাকা, পাহাড় ধস হচ্ছে, সেই পরিবারগুলো যখন সর্বশান্ত হয়ে যায়, তার কিন্তু নিজের জীবিকা এবং মাথা গোঁজার ঠাঁই ইত্যাদি ব্যবস্থা করার জন্যই তাকে প্রথমে মনোনিবেশ করতে হয়, তখন শিক্ষার বিষয়টি তার কাছে গৌণ হয়ে যায়। কিন্তু এখানে সরকারের এবং জনগণের সামাজিকভাবে জনপ্রতিনিধিদের, আমাদের প্রশাসনের সবার কিন্তু দায়িত্ব রয়েছে এই জায়গাগুলো অ্যাড্রেস করা, এবং লেখাপড়ার জায়গায় যাতে কারোর ব্যাঘাত না ঘটে তার সরকার বিনামূল্যে বই দিচ্ছে, অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যাতে সে পায় সেটা চেষ্টা করা। আমাদের এই উপজেলায় ঝরে পড়ার হার একেবারে এটি খুবই কম, প্রায় শূন্যের কোটায়, এবং নিয়মিত মনিটরিং হচ্ছে। এর মধ্যে কেউ যদি কোনো কারণে, কোনো দরিদ্র পরিবারের সন্তান, সে যদি দারিদ্রের কারণে পিতামাতা তাকে অন্যত্র কোনো কাজে নিয়োজিত করে, তাকে আমরা অ্যাড্রেস করছি। সামাজিক বিভিন্ন নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি রয়েছে সরকারের, বিভিন্ন ভাতার আওতায়, ঋণের আওতায় আমরা নিয়ে আসছি, নিয়ে এসে সেই পরিবারের সন্তানটি যেন অন্তত লেখাপড়ার ক্ষেত্রে পিছিয়ে না যায়, ঘরে না পড়ে, সেটা আমরা চেষ্টা করছি। কিছু পুরস্কারের ব্যবস্থা থাকে, ডিজিটাল উদ্ভাবনী মেলা ছিল, সেখানে হয়তো আমাকে আমাদের শ্রদ্ধেয় যেই স্যাররা রয়েছেন তারা যোগ্য মনে করেছেন। কিন্তু আমি মনে করি আমাদের সকল কর্মকর্তাই অনেক দক্ষতা যোগ্যতা নিয়ে কাজ করছেন, সবাই একইভাবে আমরা কাজ করছি। তো হয়তো সেই পুরস্কার অবশ্যই এক ধরনের প্রণোদনা দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য, আরও উৎসাহিত করে, আবার একজন পুরস্কার পেলে অন্যরাও কিন্তু উৎসাহিত হয় কাজ করার জন্য। তা আমাদের সকল কর্মকর্তাই খুব ভালোভাবে কাজ করছেন, এবং কাজের মধ্যে কিছুটা সুস্থ প্রতিযোগিতা থাকলে অনেকের কাছ থেকে আলোচনার মাধ্যমে, আমাদের কলিগদের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারি, তার এক এলাকায় সে কী কাজ করছে সেটাকে আমি আমার এখানে রেপ্লিকেট করতে পারি, অনুসরণ করতে পারি, আবার নতুন কিছু নিজে তৈরি করতে পারি। এইভাবে পারস্পরিক আমাদের কথাবার্তার মধ্য দিয়ে হয়তো আমরা নতুন কিছু করার চেষ্টা করি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি।